হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায়। গুরু ও শিষ্যের মধ্যে যে দীক্ষা মন্ত্র দেওয়া ও নেওয়া হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। আমরা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নেই তা আমাদের জীবনে কতটা প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বের মূল আলোচ্য বিষয়গুলি হলো গুরু শব্দের অর্থ কি, গুরুদেব কে, দীক্ষা মন্ত্র কি, দীক্ষা মন্ত্র না নিলে কি হয়, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হয় কেন, গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলে জীবনে কি লাভ হয়। তো আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করছি। আমাদের ভারতবর্ষ হলো গুরুর দেশ। শাস্ত্রে আছে গুরুর স্মরণ না করলে কোনো কাজ সিদ্ধ হয় না। মানুষের পঞ্চভৌতিক দেহে পঞ্চ ইন্দ্রিয় সংস্কার শুদ্ধির জন্য গুরুর মন্ত্রগ্রহণ বাঞ্ছনীয়। গুরুর সাহায্যে পরম জ্ঞান উৎপন্ন হয়, কাম ক্রোধ তৃষ্ণা বিদ্বেষ প্রভৃতি থাকে না এবং মুক্তি হয়। এই মুক্তির জন্য জ্ঞানের অভ্যাস করতে হয়। আবার জ্ঞান ছাড়া ধ্যান হয় না। জ্ঞানী ব্যক্তি তৈজস বিশ্ব প্রাজ্ঞ ও তুরীয় এই চতুর্জ্ঞান করে ধ্যান অভ্যাস করতেন। অগ্নি যেমন শুষ্ক কাঠকে দগ্ধ করে, তেমনি জ্ঞান সমস্ত প্রকার পাপকে দগ্ধ করে। এই কারণে ধ্যান অভ্যাস করা দরকার। প্রথমে আসছি গুরু শব্দের অর্থ কি, গুরুদেব কে। গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো তেজ বা আলো, অর্থাৎ যিনি আমাদেরকে অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু বা গুরুদেব। আশা করি গুরু শব্দের অর্থ বুঝতে পারলেন। গুরুর কৃপা ছাড়া আধ্যাত্মিক উন্নতি হয় না, তাই গুরুদেবকে সবসময় ধরে রাখতে হয়। এবার আসছি শ্রীরামকৃষ্ণ গুরুদেব সম্পর্কে কি বলেছেন। শ্রীরামকৃষ্ণ এক কথায় বলছেন, গুরু হলো ঘটক যিনি ভগবানের সঙ্গে ভক্তের যোগ ঘটিয়ে দেন। গুরু শিষ্যের ভাব অনুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন। যে দক্ষ ব্যক্তির কাছে দীক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোয় আসার ঠিকানা পায় বা পথ দেখতে পায় তিনি গুরু। আরও বিশদে বলা যায়, গুরু হলেন আধ্যাত্মিক পথের দিশারি, মানুষকে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উন্নীত করে পরম সত্যস্বরূপ ঈশ্বরের সাক্ষাৎ ঘটিয়ে দেন। শাস্ত্রে বলা হয়েছে, যিনি অজ্ঞানরূপ তিমির অন্ধকারে জ্ঞানরূপী অঞ্জন দ্বারা চক্ষুর উন্মিলন ঘটান তিনি হলেন গুরু। এবার আসছি দীক্ষা মন্ত্র কি। যে কাজে পাপক্ষয় হয় হৃদয়ের অন্ধকার পরিষ্কার হয়ে জ্ঞানের আলো জ্বলে উঠে এবং হৃদয় থেকে জমা পাপ ধুয়ে হৃদয় পরিষ্কার হয়ে ওঠে, সেই কাজের নামই হলো দীক্ষা। দীক্ষা ছাড়া ভগবানের রূপ প্রাপ্তির কোনো সম্ভাবনা থাকে না। গুরুদেবরা যে শিষ্যদের কানে যে ইষ্ট মন্ত্র দেন তাই হলো দীক্ষা। আবার অন্যদিক থেকে বলা যায় যে গুরুদেব কাছ থেকে বিধি অনুসারে শিষ্যরা যে মন্ত্র উপদেশ গ্রহণ করেন তাই হলো দীক্ষা। প্রকৃতপক্ষে দীক্ষা অর্থ ভগবানের নাম কানে মন্ত্র শ্রবণ করা নয়। দীক্ষা মন্ত্র নেয়ার পরে হৃদয়ে যদি নিজস্ব ইষ্ট দেবতার ভাব উৎপন্ন নাই হয় তাহলে দীক্ষা মন্ত্র নিয়ে কোনো লাভ নেই। দীক্ষা ছাড়া ব্যক্তির হাতে অন্ন বিষ্ঠার সমান আর জল মূত্রের সমান। শাস্ত্রে আছে এই কথার প্রমাণ, অদীক্ষিত ব্যক্তি যদি কোনো শ্রদ্ধেয়পূর্ণ কাজ করে তাতেও তাদের কোনো লাভ হয় না। কেউ যদি দীক্ষা না নিয়ে থাকে তাহলে তার নরকে বাস হয় ও পিশাচে জন্ম হয়। এবার আসছি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হয় কেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্যই দীক্ষা মন্ত্র গ্রহণ করা অতি আবশ্যক। দীক্ষা গ্রহণ করলে সাধন ভোজনের পথে প্রবেশ করা যায়, পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের উপায় হয়। দীক্ষিত ব্যক্তি সংসারের বাসনা ও জন্মমৃত্যুর মায়া থেকে অনেক দূরে থাকে। ধ্রুব দীক্ষা ছাড়া সাধন শুরু করেছিলেন কিন্তু কৃপা পাননি, অবশেষে নারদ মুনির কাছে দীক্ষা নিয়ে কৃপা লাভ করেছিলেন। গুরু বা গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করলে জীবনে কী কী লাভ হয়। দীক্ষা শব্দের অর্থ হল আমাদের আজন্ম সঞ্চিত সংস্কার সমূহ দগ্ধ করে সত্যের বা পরমেশ্বরের পথে চলবার সামর্থ্য অর্জন ও পরম মুক্তির পথে অগ্রসর হওয়া। আমাদের মনুষ্য জন্মে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী স্বরূপ আছে। অহর্নিশি এই রিপুর টানে জর্জরিত আমরা ভগবানের পাদপদ্মে মন রাখতে পারি না। আবার এই সকল রিপুর জন্যই এত দুঃখ কষ্ট, জরাব্যাধি সদ্গুরু আশ্রয় নিলেই
আমরা জীবন অতিবাহিত করার শিক্ষা পাব। আমাদের মনের মধ্যে থাকা ঈর্ষা হিংসা লোভ নিয়ন্ত্রণে আসবে, পাপ চিন্তা মাথায় আসবে না, তার ফলে সংসারেও শান্তিও আসবে, সংসারে সুখ আসবে। গুরুদেবকে সেবাভক্তি করলে, তার উপদেশ অনুসারে চললে যে পুণ্য লাভ হয় তার ফলে জন্মের পাপ থেকে মুক্তি ঘটে। এছাড়া যারা পারমার্থিক উন্নতি সাধন করতে চান তাদের তো অবশ্যই শ্রী গুরুচরণে আশ্রয় নিতে হয়। তাই পরিশেষে বলতে পারি, আমার গুরুর চরণ গয়া গঙ্গা, গুরুর চরণ কাশী, ঘুরে 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 আবার সেই চরণে আসি আমার গুরুর চরণ। তো আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গুরু, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরেই বল।